তুলনা, খুব ছোট একটি শব্দ যেটি আমরা ব্যবহার করি দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সাদৃশ্য কিংবা পার্থক্য মূল্যায়ন করার জন্য। অন্যভাবে বলা যায়, তুলনা করা হলো দুটি বা আরো বেশি ব্যক্তি বা বস্তুকে শারীরিকভাবে কিংবা চিন্তায় একসাথে নিয়ে আসা এবং তাদের মধ্যে পরস্পর মিল কিংবা পার্থক্য চিহ্নিত করে মূল্যায়ন করা। আমরা সবাই প্রতিদিনই কম বেশি বিভিন্ন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করে থাকি। তবে আজকে আমি কথা বলবো দুটি ব্যক্তির মধ্যে তুলনা নিয়ে। আমরা মাঝে মধ্যেই বিভিন্ন মানুষকে বিভিন্ন মানুষের সাথে নানাভাবে তুলনা করে থাকি। কখনো বা তুমি তার থেকে ভালো এই কথা বলে তুলনা করি প্রশংসা করার জন্য, আবার কখনো তুমি তার থেকে খারাপ এই কথা বলে তুলনা করি অপমান করার জন্য। কখনো বা আমরা ভালো কাউকে খারাপের সাথে তুলনা করে ভালো ব্যক্তিটিকে অপমান করি, অন্যদিকে খারাপ মানুষটিকে ভালো কিছুর সাথে তুলনা করে নিজের স্বার্থ সিদ্ধি করি। তুলনার দ্বারা কখনো বা আমরা কাউকে উৎসাহ দিয়ে থাকি, কখনো কখনো আমরা তুলনা করে কাউকে নিরুৎসাহিত করে ফেলি। নানাভাবে আমরা তুলনা করতে পারি। আমরা চাইলে একজন মানুষকে অনেক ভালো কিছুর সাথে তুলনা করতে পারি, আবার আমরা চাইলে খারাপ কিছুর সাথে তুলনা করতে পারি। তুলনা নিয়ে এই সহজ কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন তুলনার সঠিক ব্যবহার হচ্ছে কিনা? কখনো কি ভেবে দেখেছেন কিসের সাথে কিসের তুলনা করছেন আর কিসের জন্যই বা করছেন? আজকে নিজেই নিজেকে প্রশ্ন করুন, কখনো কি খারাপ কাউকে ভালোর সাথে কিংবা ভালো কাউকে খারাপের সাথে তুলনা করে নিজের স্বার্থ রক্ষার কাজ করেছেন? কখনো কি কাউকে কষ্ট দিতে অথবা কষ্ট পাবে জেনেও অন্য কারোর সাথে তুলনা করেই গেছেন? তাহলে শুনুন, আপনাকেই বলছি, ভালো কিছুকে ভালোর সাথে তুলনা করুন আর খারাপ কিছুকে খারাপের সাথে। কাউকে অপমান করতে কিংবা কষ্ট দিতে তুলনা বন্ধ করুন। আপনার তুলনার উদ্দেশ্য যদি হয় উৎসাহ দেওয়ার জন্য, তাহলে সেটি তাকে বুঝিয়ে বলুন। কার সাথে তুলনা করছেন আর কেনই বা করছেন সেটি স্পষ্ট করুন। তুলনা করার আগে ভালো করে চিন্তা করুন, সময় পরিবেশ বুঝে তুলনা করুন। আপনার তুলনার দ্বারা সে উৎসাহিত হবে নাকি নিরুৎসাহিত হবে সেটি ভেবে দেখুন। সর্বশেষ একথাই বলব, মানুষকে মূল্যায়ন করুন। তুলনা করার দ্বারা ভালো কাউকে ভালো কাজ করতে উৎসাহ দিন আর খারাপ মানুষগুলোকেও ভালোর দিকে আহ্বান করুন। কাউকে ছোট করার জন্য কিংবা কষ্ট দিতে তুলনা করা বন্ধ করুন। আল্লাহ হাফেজ।